আগামী 26 নভেম্বর সারা ভারতব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করতে পথে নামল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন MSRU। আগামী 26 নভেম্বর সারা ভারতব্যাপী সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে দেশের 16টি শ্রমিক সংগঠন। এই ধর্মঘট সফলের ডাক দিয়ে আজ রাস্তায় নামল মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ইউনিয়ন MSRU। শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ ও বেকারদের দাবিতে ডাকা এই বন্ধকে সফল করতেই আজ তাদের এই কর্মসূচি। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে এদিনের এই মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন বামপন্থী নেতা অশোক ভট্টাচার্য। এই যে ধর্মঘট, সাধারণ ধর্মঘট, সাত দফা দাবিতে সর্বভারতীয় 16টি ট্রেড ইউনিয়ন মিলিতভাবে ডেকেছে। শ্রমিকদের দাবিতে, কৃষকদের দাবিতে, সাধারণ মানুষদের দাবিতে, বেকারদের দাবিতে সেই ধর্মঘটে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারাও আজকে অংশগ্রহণ করছেন। তাদের যে ইউনিয়ন MSRU তারা আজকে মিছিল বের করেছে আগামী 26 তারিখে, যাতে ধর্মঘট সর্বাত্মক হয় এবং শুধু তাদের সদস্যরাই শুধু পার্টিসিপেট করবেন তা নয়, সাধারণ মানুষের কাছে তাদের আবেদন যে সকলেই এই ধর্মঘটে আপনারা সামিল হন এবং এই ধর্মঘটকে সর্বাত্মক করুন। আগামী দিনে এই দাবিতে আরও বড় বড় আন্দোলন সংগঠিত হবে, বিশেষ করে 7,500 টাকা করে গরিব মানুষকে 7,500 টাকা করে মাসিক এককালীন অনুদান দেওয়া এবং বিনে পয়সাতে যাতে তাদের খাদ্যশস্য দেওয়া হয় তার যে দাবি, এবং 100 দিন নয় 200 দিনের কাজ করা এবং নিয়মিতভাবে তাদের মজুরি দেওয়া, যে রিফর্ম, ট্রেড ইউনিয়ন রিফর্ম যেটা করছে সংস্কার, যে আইন করেছে সেই আইনকে বাতিল করতে হবে, তিনটে কৃষি আইন যেটা করেছে সেই তিনটে কৃষি আইনকে বাতিল করতে হবে, সামাজিক সুরক্ষার যে বিষয় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষিত সামাজিক সুরক্ষার বিষয়টাকে সুনিশ্চিত রাখতে হবে, কোনোভাবেই তাকে দুর্বল করা চলবে না, এই দাবিতেই 26 তারিখে ধর্মঘট।